আমার এই পৃথিবীতে আমার আপনজন বলতে আমার মা ছাড়া কেউ নেই দশক আসসালামু আলাইকুম আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দশক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণপুর নয় নম্বর বস্তিতে রয়েছে প্রতিবন্ধী কমপ্লেক্স এই প্রতিবন্ধী কমপ্লেক্সে রয়েছে শান্তি দশকের আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম দেশেই নভেম্বর পোস্ট করার পরেই অনেক লোকেই ফোন দিয়েছেন শুধু শান্তিকে খুঁজছেন আসলে আমরা শান্তির নাম্বারটি কিন্তু আমাদের ভিডিওতে দেইনি এই কারণে দেইনি যে অসংখ্য অসহায় পরিবারের নাম্বারটি পেলে দেশে এবং প্রবাসে অনেকে ভালো কথা বলেন অনেকে এমন কিছু কথা বলেন যে অসহায় পরিবারগুলো তখন পিছিয়ে যায় তাদের আর সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন মনে করে না কারণ দর্শক তারা গরিব হলো তাদের একটা বিষয় হলো সবচেয়ে বড় সম্বল সেটা হলো সম্মান মান আর এই ইজ্জতটা তাকে সবচেয়ে বেশি ভয় পান অনেকের সামনে বলো আমরা যখন টাকা দিতে যাই সে টাকাও নিতে চায় না না এই টাকা চেয়ে হয়তো তারা অনেক খারাপ কিছু চেয়ে বসতে পারে অনেক কিছু মন্তব্য করতে পারে সেই ধরনের আমরা প্রতিবেদন দেখিয়েছিলাম দর্শক চলুন আমাদের এই প্রতিবেদন দেখে দেশের বাইরে থেকে তিনজন ব্যক্তি একজন দুই হাজার টাকা একজন এক হাজার আর একজন এক হাজার টাকা এভাবে এই শান্তিকে চার হাজার টাকা দিয়েছেন আমরা সেই টাকাটি দিতে আসলাম এখন রাত তারিখ তারিখে নভেম্বর রাত সাড়ে দশটা বাজে আমরা তার দশটায় অফিস শেষ হলো সেই কারণে আমরা এই রাতে আসা এই কারণে তাদেরকে টাকাটা দিতে আসলাম হয়তো এই টাকাটা পেয়ে তারা অনেকটা খুশি হবে একটু ভালো খেতে পারবে তার মাকে নিয়ে চলুন দর্শক আমরা কথা বলি শান্তির সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন এই যে আমরা আপনার প্রতিবেদনটা করেছিলাম সেই প্রতিবেদনের ভিতর আপনাদের নাম্বারটি যখন আপনারা বললেন যে নাম্বারটি ভিডিওতে দিয়েন না ভাইয়া দিলে হয়তো অনেকে কথা বলবে অনেক কথা বলবে অনেক খারাপ মন্তব্য করবে সেই কারণে আমরা কিন্তু আপনাদের ভিডিওতে নাম্বারটি দেইনি আমাদের মাধ্যমে যে সহযোগিতাটা পেয়েছেন আমরা সেই টাকাটা প্রথম আপনার হাতে তুলে দিতে চাই এখানে দেখুন কত টাকা আছে 4000 টাকা এখানে একজন ভাই দিয়েছেন আ শান্তিকে দুই হাজার টাকা দিয়েছেন প্রথমে জিলু রহমান বাই সৌদি রিয়াদ থেকে তার বাড়ি হলো হবিগঞ্জ আমরা শুধু তার সাথে হলো ফোনে কমিউনিকেশন এলো ফোন দিয়েছি কিন্তু নেটের কারণে হলো তার সাথে কথা বলতে পারিনি নি আর একজন দিয়েছেন হলো ইমন বাই সাইনবোর্ড থেকে এক হাজার টাকা আর একজন হলো আমরা যখন তাকে তিন হাজার টাকা দিতে আসছিলাম তখন ওই মুহূর্তে চাঁদপুরের একজন আলাউদ্দিন পাটোয়ারি ভাই দিয়েছেন হলো এক হাজার টাকা এই টোটাল চার হাজার টাকা আপনি টাকাটা বুঝে পেয়েছেন জি আর দর্শক আমরা এই যে শান্তি আসলে পরিবারটির যে প্রতিবেদন আপনারা দেখেছেন আমরা একটুখানি অনেকে হয়তো এই প্রতিবেদনটা দেখেন নেই আবার এই প্রতিবেদনটা দেখার পর আমরা একটু শুনবো যে শান্তির আসলে পরিবারে কে আছে কে নেই কেন শান্তির এত কষ্ট একটা যে মেয়েটির নাম শান্তি বা সেই মেয়েটি এত কষ্টে কিভাবে চলছেন আমরা একটু কথা বলি শান্তির সাথে আপু আপনি আমাদেরকে একটু বলেন তো আসলে আপনি কি বাবা মা আছে জি না আমার মা আছে আমার বাবা নেই আমি আমি আমার মাকে নিয়ে আছি এখানে আমার মা আর আমি অনেক অনেক কষ্টে আছি তা আমি যা রোজগার করি এতে আমার মা আর আমি খাই এছাড়া আমার ফ্যামিলিতে আমার ভাই নেই আমার বাবা নেই আমার কেউ নেই আমি আমার মা থাকি এখানে আপনি আর আপনার মা থাকেন আপনি আমাদেরকে একটু বলেন যে আপনি চাকরিটা করছেন এটা কি কোথায় চাকরি করছেন আমার চাকরি করতেছে গাবতলী মাজার রোড গার্মেন্টস জি জি গার্মেন্টস চাকরি কত টাকা স্যালারি পান 5000 5000 টাকা কখন যান অফিসে আর কখন ফিরেন অফিসে যাই সকাল 8টার দিক দিয়ে অফিসে যাই আর 5টায় ছুটি হয় আর যখন অফিস টাইম হয় তখন 10টায় 12টায় এবং কি নাইট হয় সেটা আসি কখন সেটা ঠিক নেই কিন্তু যাই 8টার দিক দিয়ে তো আপনি যে কষ্টটা করতেছেন এটা আসলে কতদিন ধরে করতেছেন কোন বয়সে হলো আপনি চাকরিতে ঢুকলেন আমি ১৩ বছর থাকতে আমি চাকরিতে ঢুকছি ১৩ বছর থাকতে আপনি চাকরিতে ঢুকেছেন আপনি আমাদেরকে একটু বোন বলেন যে এই যে মা কে দেখার মতন বা আপনাকে দেখার মতন আপনি বলছেন এই মতো কেউ নেই কেন আপনার চাচা আপনার চাচি বা আপনার পুপি বা আপনার আন্টি এরা কি কেউ নেই আছে কিন্তু আমি ছোট থেকে আমি আমার নানার বাড়ি বড় হয়েছি আমি আমার চাচা ফুপি আমি এদের কাউকে দেখিনি আর কোনো সময় দেখতে যায়নি কারণ আমার মা আমাকে কষ্ট করে বড় করেছে তাই আমি আমার মার কাছেই আছি আর আমার আমি আমার মাকে আমার সবচেয়ে আপন মনে করি আর আমি কাউকে আমি ওরা আমার খোঁজ খবর কেউ নেয় না তাই আমি আমার মাকে নিয়ে এখানে থাকি এই যে বাবা নাই অনেকের বাবা আছে তারা একসাথে হলো একটু সামনের দিকে তাকিয়ে বলবেন যে তাদের বাবা আছে তাদের সাথে গল্প করতে তারা একসাথে গল্প করে তাদের সাথে কথা বলার সুযোগ পান যে তারা বাবা মায়ের সাথে একসাথে থাকে কিন্তু আপনার তো বাবা নেই আপনি কি বাবার কথা মনে করে না আমার বাবার কথা মনে পড়ে কিন্তু আমি তো বাবার কথা মনে করে যখন আমার বান্ধবীরা বাবার নিয়ে কথা বলে তখন আমার মন খারাপ করে কিন্তু আমার বাবা নেই আমি সেটা নিয়ে বেশি মন খারাপ করি না কারণ আমার মা আমার বাবা আমার মা আর আমার মা আমার মা আমার সবকিছু আমি মায়ের ছাড়া আর কারো কথা ভাবতে পারি না আপনি আমাকে একটু বলেন যে আসলে আপনাদের যে দেশের বাড়িটা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে আসলে তাদের বাড়ির দেশের বাড়ি কোথায় ডিস্ট্রিক্ট কোথায় একটু কি আপনি ঠিকানাটা বলবেন আমার দেশের বাড়ি জামালপুর ইসলামপুর থানা আর আপনি যে এলাকাটা আছেন এই এলাকাটা ঠিকানা একটু বলবেন এই মুহূর্তে যে জায়গায় আপনি বসা আছেন এই ঠিকানাটা একটু একটু বলে দেন কল্যাণপুর নয় নম্বর বস্তি বেলতলা মাঠ বেলতলা মাঠ তার মানে হলো প্রতিবন্ধী কমপ্লেক্সের ভিতরে হলো আপনাদের বাসাটা আচ্ছা আপনি আমাকে বলেন যে এই যে গার্মেন্টের চাকরিটা প্রথম করেন আপনি বলেছেন এর আগের প্রতিবেদনে যে আমার প্রমোশন আমি চাই না যে প্রমোশন নিতে গিয়ে যদি আমি মেশিন চালাতে যাই আমি এখন হলো হেল্পার হিসেবে আছি যদি মেশিন চালাতে যাই হয়তো আমাকে বকা দিতে পারে সেই বকার ভয়ে আপনি হলো মেশিন চালাতে চাচ্ছেন না আসলে সবাই তো চায় তার একটু প্রমোশন হোক ভালো কিছু হোক ভালো একটু বেতনটা বাড়ুক মাইক্রো স্যালারিটা বেশি পাবে এটাই তো সবাই চায় আপনি কেন চান না এটা আমিও চাই কিন্তু আমি মেশিনে বসব আমার কাজের ভুল হতেই পারে কিন্তু কাজের ভুল হলে আমার মা বাপ তুলে উল্টাপাল্টা বকাবকি করবে আমি চাই না যে আমার কাজের ভুলের জন্য আমার মা বাপকে বকুক আমি নিজে বকা খেলে কোনো সমস্যা নেই নিজের কষ্ট আমি কষ্ট মনে করি না আমি আমার মার কষ্ট আমি সহ্য করতে পারি না আসলে আমি আমরা দর্শকের যেই কথাগুলো আমরা শান্তির মুখ থেকে শুনেছি আসলে শান্তির প্রথম প্রতিবেদনে মানে এলো কান্নার জন্যই কথা বলতে পারছিলেন না আপনি আমাকে একটু বলেন যে এই যে লাইফে এত কষ্ট করছেন কার জন্য আমার মার জন্য মাকে এত বেশি ভালোবাসেন জি আমি আমার মাকে আমি নিজে না খেয়ে থাকতে পারি কিন্তু আমার মাকে আমি চাই না যে আমার মাকে আমি না খেয়ে রাখি আর আমার মাকে কেউ কোনো কথা বলুক আমি এটাও চাই না কিছু যে মা তো বৃদ্ধ হয়ে গেছে তার চেহারা দিকে তাকালে মনে হয় না যে অনেক দিন ধরে মনে খায়নি যদি অসুস্থ হয়ে পড়ে তখন এই যে আপনি যে স্যালারিটা পাচ্ছেন তো মায়ের চিকিৎসা করেন কি করে চিকিৎসা তো ঠিক মতন করাতে পারি না অভাবেই অসুস্থ হয়ে পড়ে থাকে শান্তি আপনি আমাদেরকে একটু বলেন যে আসলে আপনি আমাদের প্রথম প্রতিবেদনে বলেছেন যে আমার মায়ের দায়িত্ব কেউ নেয় তাহলে আমি আপনি তাকে বিয়ে করব এবং আমার মাকে আমার চেয়ে বেশি আমার মাকে ভালোবাসতে হবে তাহলে হয়তো আমি তার পরিবারকে আমার মাকে কতটুকু ভালোবাসবে জানি না কিন্তু আমি যার ঘরের গরণী হব যার জীবন সঙ্গী নিব যার ঘরের ভোগে যাব আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসব জি আমি আমার মাকে আমার মার ছেলে নেই যে আমার মাকে নিজের মার মতো মনে করবে আর নিজেকে আমার মার ছেলের মতো মনে করবে তাহলে আমি তার পরিবারকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে পারবো কিন্তু আমি জানি না যে আমার মাকে আমি এতটুকু জানি যে আমার মাকে যে ভালোবাসবে আমি তার পরিবারকে তার চেয়ে বেশি ভালোবাসবো আপনি আমাকে বলেন যে আসলে এই মুহূর্তে যে আমরা যদি এই ভিডিওতে যদি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে চাই আপনি কি দিতে চাচ্ছেন কি না এই মুহূর্তে আমার ফোন নাম্বারটা আমি দিতে চাচ্ছি না কিন্তু আমি অফিসে থাকি সব সময় ফোন আসলে আমার সমস্যা হতে পারে কারণ আমি অফিসে ফোন নিয়ে যেতে নিয়ে যেতে নিষেধ আছে তারপর আমি নিয়ে যাই চুরি করে আমার মা ফোন দেয় যদি রাত করে ছুটি হয় বারোটায় বা একটায় ছুটি হয় ওই আমি তো আমার আর কেউ নেই আমার মা আমাকে যে আনে এই জন্য আমি ফোনটা ব্যবহার করি শুধু মায়ের জন্য ফোনটা ব্যবহার করা সেই জন্য আপনি নাম্বারটা দিতে চাচ্ছেন না আর অফিসে মানে ফোনটা ওভাবে করা যায় না কথা বলা যায় না সেই কারণে আপনি ফোন নাম্বারটা দিতে চান না তো এই যে আপনি আজকে যে চার টাকা পেলেন এটা আপনার কাছে কেমন লেগেছে ভালো ভালো লাগছে আপনি আমাদেরকে একটু বলেন যে যারা আপনাদেরকে আপনাকে আপনার মায়ের জন্য যে চার টাকা দিয়েছেন আপনি তাদের জন্য কি বলতে চান যারা আমার আমার মার জন্য আমাকে টাকা দিয়েছে আমি দোয়া করি আমি দোয়া করি যা তারা যেন অনেক ভালো থাকে আর অনেক বড় হতে পারে কারণ আমি নিজে জীবনে বুঝতে পারছি যে কষ্ট কি জিনিস তার তাদের জীবনে জন্য কোনো কষ্ট না থাকে তারা যেন সুখ সব সময় সুখ পায় আমি আল্লাহর কাছে দোয়া করি দর্শক আপনারা শুনলেন আসলে শান্তি নিজে এই টাকাতে পেয়ে কতটা খুশি হলো এবং তার সবচাইতে বড় বিষয় হলো সে যে কষ্ট করেছে কষ্টের সাথে যে যুদ্ধ করে বাঁচতেছে সে বিষয়গুলো কিন্তু তার মনে আছে এবং সেই কষ্টগুলো এখনো করে যাচ্ছে আসলে কেউ জানি না আমরা আসলে যে এই শান্তির কবে উন্নতি হবে বা কবে একটু সুখের ঠিকানা পাবে একটা বিষয় আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি আসলে আপনারা অনেকে বলেন যে ভাই আমি এই অসহায় পরিবারের নাম্বারটি চাই বা আপনি টাকাটা দিয়ে দিতে চান আমাদের কাছে আমরা কেন রিসিভ করতে চাই না মাঝে মাঝে জানেন শুধু একটাই কারণ কারণ আপনি দুই টাকা দিতে পারেন পাঁচশো টাকা দিতে পারেন কিন্তু যে অসহায় ব্যক্তিটার জন্য টাকাটা দিচ্ছেন আপনি কিন্তু কথা বলছেন না যে আমি তোমার জন্য এই অসহায় ব্যক্তি তোমার জন্য আমি অমুকের কাছে এত টাকা দিয়েছি যারা নিঃস্বার্থভাবে টাকাটা দেন তারা তখন কিন্তু একটাই মনে করেন যে না আমি টাকাটা দিয়েছি উনি টাকাটা পৌঁছে দিবেন উনি ভালো মানুষ এমন ভালো মানুষের ভিতরে অনেকেই অনেক খারাপও দেখে দেয় তারা টাকাটা নাও পৌঁছাতে পারে আমরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। যদি আমাদের কাছে টাকাটা দিতেও চান তাহলে সর্বপ্রথম হলো আপনার ইমো নাম্বারটা লাগবে বা হোয়াটসঅ্যাপ লাগবে বা ভাইবার লাগবে এই তিনটি ভিডিও মানে কল দিয়ে যাতে আপনি দেখতে পারেন আমি যে টাকাটা তাদের কাছে দিব তখন আসলে আমি কি যে মেয়েটাকে টাকা দিচ্ছি যে পুরুষটাকে টাকা দিচ্ছি যে অসময় ব্যক্তিকে টাকাটা দিচ্ছি আসলে কি সেই ব্যক্তি এই বিষয়টা এবং আপনারা টাকা দিয়ে বলেন যে টাকাটা পৌঁছে দিন ভাই আমার নাম বলতে হবে না ভাইয়া আমি আপনাদেরকে বলছি যে টাকাটা যখন দেই আপনি পাঁচশো টাকা দিলেন আমি যখন ওই অসহায় ব্যক্তিকে পাঁচশো টাকা দিতে যাই তখন সে মনে করতে পারে পাঁচশো টাকা মনে হয় দেয়নি আরো বেশি দিয়েছে এটা তার মনের ভিতরে থাকতে পারে আমরা সেই বিষয়টার মধ্যে পড়ে যেতে চাই না কারণ অনেকের সবার মন তো আর একরকম না সেই জন্যেই আপনাদেরকে বলে বলেছেন ভাই ভিডিও কল দিব যখন তখন একটু লাইনে থাকেন আমরা যখন টাকাটা নিয়ে যাব তখন আপনাদেরকে কল দিব সেই জন্যেই আমরা এই বিষয়টা করতে চাই কারণ আর এত অসহায় লোকের প্রতিবেদন করেছি ভাই যে নাম্বারগুলো আমরা নির্দিষ্ট করে তাদের সাথে যোগাযোগ করতে বলবো আপনারা সেই নাম্বার যদি সরাসরি দিয়ে দেন সবচেয়ে ভালো হয় কয়জনের কাছে টাকা পৌঁছে যেতে পারবো ভাই তাহলে আমি অফিস করবো কখন আমি একটা প্রতিষ্ঠিত একটা টেলিভিশন স্টেশনে চাকরি করি সেখানের কাজ করবো না এই অসহায় লোকের টাকা বিলিতি করতে যাব। আপনারা দয়া করে যদি সরাসরি এই অসহায় ব্যক্তি যে প্রতিবেদনটা দেখেন সেই প্রতিবেদনটাতে যদি আপনারা টাকাটা পৌঁছায় দেন আমাদের সবচেয়ে ভালো লাগবে আমরা সত্যের জন্য লড়াই করি অসহায় ব্যক্তিদের জন্য একটু সহযোগিতার জন্য এই কাজগুলো করে থাকি আমরা চেষ্টা করি এদেরকে একটু ভালো রাখার জন্য আপনাদের সহযোগিতায় আপনারা একটু সহযোগিতা করেন বলেই আমরা এই প্রোগ্রামগুলো করার সুযোগ পাই এই প্রতিবেদনগুলো তৈরি করার সুযোগ পাই জানি না দর্শক আসলে আমরা আরেকটু কথা বলি যে আপু আপনি আমাদেরকে বলেন যে আসলে আপনি বিয়ের জন্য মানে যে বিষয়টা বলেছিলেন সেটা আপনি বলেছেন যে আপনার মায়ের দায়িত্বটা যে নিবে তাকে আপনি বিয়ে করবেন সেটাও বলেছেন আসলে আপনার এই মুহূর্তে দেশের বাড়িতে যে কি কোনো ঘর বাড়ি আছে ঢাকার মতন ছোট একটা ঘর আছে সেই ঘরে কেউ থাকে জি না কেউ থাকে না তো সেইখানেই আপনারা তো বাড়িতে থাকতে পারতেন না ওখানে থাকলে আমাদের খাওন পরনের দায়িত্ব নিবে কে এমন তো কেউ নেই যে আমাদের খাওন পরনে দায়িত্ব নিবে জন্য তো আমাদের ঢাকা আসা এই কি নানা নানু আছে আমার নানা নানু তো নানা নানু মারা তার মানে এক কথা আপনার মাও এতিম আপনি নিজেও এতিম তাহলে এই মুহূর্তে আপনাদের আপনার আপনি আপন আপনার মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই এই মুহূর্তে যারা যেই অসহায় ব্যক্তিদেরকে যারা সহযোগিতা করতে চায় একমাত্র তারা ছাড়া আপনার আর উপর আল্লাহ ছাড়া আর কেউ নেই তো আপনি যদি একটা ভালো চাকরি পান সেই সুবাদের চাকরিটা করতে চান কিনা জি আপনার পড়াশোনাটা কি একটু বলবেন যে কতটুকু পড়াশোনা করেছেন আপনি আমি পড়াশোনা করতে পারিনি আমি পড়াশোনা করতে পারিনি আমার মা আমাকে পড়াশোনা করতে পারেনি কতটুকু পড়েছেন স্কুলে কি জানেন স্কুলে যান নেই তুই যে পড়াশোনা করতে পারান নাই আসলে কারণটা কি আপনি কি আরোবি করতে পেরেছেন জি আমি আরবি পড়েছি, মোটামুটি পড়েছি, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি বাংলা পড়তে চেয়েছিলাম কিন্তু পারি নাই, আরবিও আমার পড়ার ইচ্ছা ছিল কিন্তু আমি পুরোপুরি পারি না, তাও আমি পারি, পাঁচ ওয়াক্ত পড়তে পারি কি এমন সমস্যা ছিল যে পড়তে পারেন নাই আপনার বাবা মায়ের কি কোনো অর্থ ছিল না আমার বাবা মায়ের অর্থ সম্পর্ক ছিল কিন্তু এখন নেই আমার বাবা হঠাৎ করে প্যারালাইসি যে আমার বাবার চিকিৎসা করার জন্য সব কিছু বিক্রি করা হয় তারপর আমার বাবা চিকিৎসা ঠিক মতো হয় না তারপরে আমার বাবা চিকিৎসার অভাবে আমার বাবা মারা যায় ওই টাইমে আমাদের যা ছিল ওই টাইমে বিক্রি করা হয়েছে জমি যা ছিল সব জমি জমা যা ছিল সব বিক্রি হয়ে গেছে জি শুধু আমাদের ঘরের জায়গাটুকুই ছিল মানে এই মুহূর্তে ঘর বিটেটা তার আর কিছু নেই জি না এ কি কখনো মানে যদি এইধে বা কোনো ওকেশনে আপনাদের বেড়াতে ইচ্ছে করে তখন কি কারো বাড়িতে বেড়াতে যাওয়ার চিদ্রন রাত্রি যোজন কি এখনো আছে কেউ জি আপনার বাণী কিউ নেই এই মুহূর্তে জি আপন বলতে মা ছাড়া আর কেউ নেই আমরা তো আছি আমরা যতদিন আমরা নি লোক একটা ভালো অবস্থানে না যেতে পারেন আমরা ততদিন পর্যন্ত আপনাদের পাশে আছি এবং সহযোগিতা করার জন্য আমরা আপনি চেষ্টা করব আপনি ভালো থাকবেন জি দর্শক জানি না আপনাদের কেমন লেগেছে এই প্রতিবেদনটি আমরা চেষ্টা করি যে অসহায় পরিবারগুলোর কাছে যদি কেউ সহযোগিতা করেন তাদের কাছে ছুটে যাওয়ার জন্য তাদেরকে সেই বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা হয়তো অনেকে অনেক মন্তব্য করেন অনেকে অনেক কথা বলে দর্শক আমরা ভালো যদি কাজ করি তাহলে আমাদের ভালো কমেন্টে করুন একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তো আমরা যে কাজগুলো করছি আমরা আরো একটু উদ্বুদ্ধ হব তাদের পিছনে আরো একটু শ্রম দেওয়ার চেষ্টা করব যে না একটু এই অসহায় ব্যক্তিটা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাদের বিষয়গুলো তুলে ধরতে পারবো বেশি করে তখন হলো অন্তত তারা চিকিৎসা পাবে টাকা তো অনেকেই ভাবে অনেকভাবে নষ্ট হয়ে যায় কালকে যে আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই এই যে এখানে প্রতিবেদন করতে আসছি বাসায় কি ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি নাই উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না শুধু আপনাদের সবার জন্য একটাই কামনা থাকলো যারা অসহায় পরিবারের জন্য লো সহযোগিতা করেন যারা দেশের বাহিরে আছেন আপনাদের জন্য সবার জন্য নামাজ পড়ে দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকেন যারা মন্দ কথাগুলো বলেন তাদের জন্য দোয়া করি অন্তত তাদের ভিতর থেকে খারাপ বিষয়গুলো শেষ হয়ে অন্তত ভালো বিষয়ে যেন ছোঁয়া পায় অন্তত সবার জন্য ভালো কিছু করার জন্য অন্তত সেই চিন্তাগুলো আসে আপনারা ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ